বগুড়া হাসপাতালে সেখানে বিক্ষোভ মৃত ছাত্রের নামে হাসপাতালের নামকরণ করা যাবে না এই দাবিতে বিক্ষোভ বগুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঐতিহ্যকে বদলানো যাবে না দাবি বাসিন্দাদের আজ বগুড়ায় মৃত ছাত্রের মূর্তি উন্মোচন করার কথাও রয়েছে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি কি দাবি এলাকাবাসীর জানবো বিশ্বজিৎ রয়েছেন টেলিফোনে প্রতিনিধি বিশ্বজিৎ এখন এই মুহূর্তের কি পরিস্থিতি এবং এলাকাবাসীদের বক্তব্যও বাকি দেখো ঘটনা হচ্ছে মুখ্যমন্ত্রী তার মৃত ছাত্রের পরিবারকে নবান্নে ডেকে নিয়ে গিয়ে ঘোষণা করে বিভিন্ন রকম ঘোষণা করেছিলেন যে তার মধ্যে যেটি ছিল সে হচ্ছে বগুড়া যে প্রাথমিক গ্রামীণ যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রকে পরিবর্তন করে তার মৃত ছাত্রের নামেই করা হবে এবং আমরা যেটা দেখেছিলাম যে গত কাল থেকেই সেই মুখ্যমন্ত্রী ঘোষণার পরের থেকেই সেই বগুড়া হসপিটালের যে নাম সেই নাম পরিবর্তন করার কাজ চলছে এবং নাম লেখার কাজ সম্পন্ন হওয়ার পরে আজকে ঠিক ওই হসপিটালে উদ্বোধন হওয়ার কথা ঠিক তার আগেই বগুড়া যে সমস্ত এলাকাবাসী আছে তাদের যেটা একটাই দাবি যে সেটাকে কোনো মতেই বগুড়ার যে ঐতিহ্য যে প্রাচীন নাম সেই নামকেই রাখতে হবে এবং মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত তারা সেটা কোনো মতেই মানতে নারাজ এবং সেক্ষেত্রে তাদের যেটা দাবি যে যেহেতু ছাত্রটি মারা গেছিল সেই মৃতের যেটা সঠিক শাস্তি হয় সেটিকে তারা অবশ্যই ধ্যান দিতে হবে এবং অবিলম্বে বগুড়ার যে প্রাচীন যে নাম সেই নামকে ফিরিয়ে দিতে হবে এবং আজকে প্রায় ঠিক দুপুর 1টা থেকে বিক্ষোভ শুরু হয় এবং এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে এবং যতক্ষণ পর্যন্ত যে তাদের এই যে ছাত্রের নামের পরিবর্তে যে আগের যে নাম পূর্বের যে নাম সেই নাম যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন করা হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই এই বিষয়ে যিনি বগুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যিনি ডিওমাইজ আছেন তিনি যেটা জানাচ্ছেন যে তাদের যে গ্রামবাসীদের যে যেটা দাবি সেটা হচ্ছে যে বগুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেখানে অনেক পরিকাঠামোর যে সমস্ত অভাব রয়েছে এবং মুখ্যমন্ত্রী সেদিকে নজর দেন তাহলে তারা সেটা সেদিকে স্বাগত জানাবেন ধন্যবাদ নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা